হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। সন্ধ্যা ব্লগ তো তোমাদের অনেক অনেক স্বাগত। তো গাই সবাই কেমন আছো জানিও তো, আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যা তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম হয়ে গেছে। তো এই দেখো দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আগে ব্রেকফাস্টে কী দেখতে পাচ্ছো, দেখো দেখো দুটো মুড়ি আর দুটো চানাচুর আর নারকেল ভাজা করেছিলাম তোমার গতকাল, সেই নারকেল ভাজা রয়েছে। তো ওটা এখন নিয়ে আসি, ঠিক আছে? এখন তোমার খাবো। দেখো তোমরা বলবে যে মা ব্রেকফাস্টের সঙ্গে নারকেল ভাজা, হ্যাঁ গো, কারণ নারকেল ভাজা আমার তো ভীষণ ভালো লাগে জানো। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, বেগুনগুলো তোমার গতকাল ভাজা করেছো, তোমার ভালো নন্ডা মা, পাকা পাকা। এ দেখো আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরলাম, চলো যাই। হ্যাঁ দেখো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি মার্কেটে। আর মার্কেটে যেতে হচ্ছে কতটা কিনবো ওটা দেখো, আর রাস্তায় যেতে হবে গাড়ি গাড়ি তোমার ধরতে শেষ হতে হবে। চলো ঘুরবে দেখে নাও আর কোথায় যাচ্ছি, কোথায় সব নিয়ে বাঁচানো আমি শেয়ার করবো, ঠিক আছে? একটু যে সব কিছু দিতে দেবো তাহলে তোমরা অবশ্যই সব কিছু দিতে পারবে। আর তারপরে দেখো ওই রাস্তাটা দেখেছি কী আসছে, কোনো একটা বাইক আছে এখানে শিফট করার জন্য। দেখো কতটা মনে মনে গাড়ি দেখতে পাচ্ছ রাস্তাতে, দেখো কত মোটর সাইকেল। এটা হচ্ছে তোমার রোড, এগুলো সব দোকান রয়েছে সব এধারে, আর এখানে সব মানুষজন যাতায়াত করে। এটা হচ্ছে রোড, আর এখানে দেখো বাইক আছে। এটা তোমার পাবলিকের রাস্তা, তবুও তোমার রোড বলতে পারো আর কি, মানে এতটা পরিমাণে ভিড়। তো ফ্রেন্ড দেখো, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দেখো আর সারাদিনকে না হসপিটাল আর মার্কেট করতে করতে যা আমার অবস্থা হলো, আর এই যে রোদে রোদে বুঝতে পারছো। তো গাইস তারপরে দেখো চলে এসেছি দেখো হসপিটালে, ঠিক আছে? যে কাজের জন্য এসেছিলাম তোমাদের এটাকে দেখেছিলাম ন্যাপেক্স হসপিটাল, তো সে ফাইনালি চলে এসেছি ডক্টরের কাছে। তো এই দেখো এই যে 5 নম্বর ঘর, 5 নম্বর রুমের সামনে আমি বসে আছি আগে। এখন ডক্টর আসেনি, একটু লেট হয়েছে, ডাক্তার ভিতরে আছে, তবে মানে আমার কোনো আসেনি, যখন নামটা ডাকবে তখন আমি চলে যাবো। তো এখন আমি অপেক্ষা করছি মানে চেয়ারে বসে আর কি, ঠিক আছে? তো চলো ভিতরে দেখতে থাকো। আর পাশে দেখেছি দুটো ফুল গাছ, দারুণ লাগছে দেখতে। আমি ওগুলো ধরো ফটো তুলে নিয়েছি, শুধু হসপিটালে দেখতে পাবো। দেখো চলে এসেছি মার্কেটে, তোমাদের বললাম না যে এটাকে যে আমি মার্চ মার্কেটে আসবো, একটু দরকার আছে। আর এটিএমের লাইনে কীরকম লাইন দেখো, কতটা পরিমাণে দেখছো, দেখেছো কতটা পরিমাণে লাইন, যার জন্য একটু আমাকে এত দূর আসতে হয়েছে। তো সেই কাজটাকে সাথে একটু দেখি কখন হবে, কাজটা সম্পূর্ণ হবে আমি জানি না। আর রাস্তাতে কীরকম মানে গাড়ির ভিড় সেটা তোমরা একটু দেখো, ঠিক আছে? তোমরা একটু দেখাচ্ছি দাঁড়া। তো গাড়ি দেখো কাজকর্ম এখনো কিছু হয়নি, আর সকালবেলাতে তুমি দেখতে পেলে মুড়ি খেলাম ব্রেকফাস্টে। আর এখানে দেখো তোমার সব পান্তা ভাত জানো তো, আজকে ভাত রান্না করবো না, এই দেখো এই ভাতগুলো আমি খাবো। দুটো পাটি আছে গো, এত ভাত তো খেতে পাবো না, একবার হয়তো একটু খাবো। আর এখানে দেখো তোমার রাতেকার এই দেখো তরকারি সেটাও আছে, এখন ঢাকা রাখলো এখানে। আর এখানে দেখো জলটা আছে, জলটা এসে আমি গরম করে খাবো, আর জলটা ধরে চলে যাবে। হ্যাঁ তো চলো গাইস মার্কেট থেকে ঘুরে আসি। হ্যাঁ তো গাইস দেখো মার্কেট থেকে চলে এসেছি, আর এখন দেখো স্নান টান সেরে আসলাম। আর এখন যেন তো ভাবছি যে একটু লাইভে আসবো, তার জন্য দেখো পুরো রেডি হয়ে গেছি। এই দেখো তোমার সেলফি স্টিক নিয়ে রেডি হয়ে গেছে, একটু লাইভে আসবো। আসলে তোমার অনেকদিন প্রায় তোমার 10-12 দিন হয়ে গেলো, তো আজকে ভাবছি যে একটু লাইভে আসবো, ঠিক আছে? তো তোমরা সবাই এসো যারা যারা আমার লাইভে জয়েন করো, ঠিক আছে? তো
তারপরে আমার আসো তোমাদের সঙ্গে গাইস, তো লাইক করে নিই, ভিডিও ভিডিও সব কিছু রেডি সেডি করে নিই, তারপরে তোমাদের সাথে আসতেছে বিকেলে আবার, ঠিক আছে চলো। তো গাইস দেখো মার্কেট থেকে চলে এসেছি, তো যখন মার্কেটে ছিলাম না তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি। গিয়ে আর একটা কী বলতো, মানে রাস্তা তোমাদের কাছে তো মানে এতটা লোকের চাপ, মানে আমার ভিডিও করার উপায়টা নেই জানো, আর তোমার সেলফি সেটা তোমার সংস্থা করে নিয়ে যায়নি, বুঝতে পারছো রাস্তাঘাটের ব্যাপার এরকম করে তোমার ভিডিও করতে, যদি তোমার ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যায় তখন কী করবো বলতো। তো দেখো তোমার হসপিটাল থেকে চলে এসেছি, তারপরে তোমার বাজার থেকে চলে সব কিছু চলে এসেছি, আর এখন ইভিনিং, এখন তোমার আমি জল খাবো, যেন একটা শশা খেলাম আর জলটা তোমার গরম করলাম, জলটা 10 মিনিট পরে খাবো, কারণ ধরো জলটা খুবই গরম আছে, এখন তো তোমার খাওয়া যাবে না। তো জানো চলো দুটো ইনস্টাগ্রামে দুটো রিলস বানিয়ে নিই, হ্যাঁ তারপরে তোমাদের সাথে আসছে, ঠিক আছে।